শোন, এই কটা দিন অন্তত কোনো দিকে মন দিবি না, কেমন? না হলে কিন্তু তোর পড়াশোনা খারাপ হলে সমস্ত কথা আমায় শুনতে হবে। দিদি কিন্তু সবসময় আমায় এই নিয়েই কথা শোনায়, তার উপর যদি এখন তোর রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোকে আর আমার কাছে এখানে থাকতে দেবে না। তুমি সবসময় এটা কেন ভাবো বলো তো যে আমার রেজাল্ট খারাপ হবে? তাছাড়া উচ্চ মাধ্যমিকে কি আমি খারাপ রেজাল্ট করেছি? সজল, সবসময় অতীত দিয়ে বর্তমানকে বিচার করতে যাস না, তাতে লাভ কিছুই হবে না। কালকে যেটা হয়ে গেছে আজকে যে সেটাই হবে তার কোনো সম্ভাবনা নেই, এবং পরশু যে এমন কিছুই হবে সেটাও ভাবা যায় না। সব কিছু সময় এবং উপস্থিত বুদ্ধির সঙ্গেই পরিবর্তিত হয়, তাই মন দিয়ে পড়াশোনাটা কর। তুই কিন্তু এখানে আমার সাহায্য করার জন্য আসিসনি, তুই এখানে পড়ার জন্য এসেছিস, সেটাই মন দিয়ে কর অন্তত। এই সময়টা অন্য কিছুতে থাকার কোনো দরকারই নেই তোর। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই নীলুদার মোবাইলটা বেজে উঠল। নীলুদার মোবাইলের রিংটোন আমার চেনা, তাই সঙ্গে সঙ্গে নীলুদা যে উঠে যাবে তা বুঝতে পারলাম। আমি আমার ঘরে পড়ার টেবিলের কাছে বসেছিলাম, নীলুদা বিছানার এক পাশে বসে খুব গভীরভাবে কি একটা বই পড়ে চলেছিল। মোবাইলটা বাজতেই উঠে পাশের ঘরে চলে গেল। আমাদের বাড়িতে একজন রান্নার এবং সব সময়ের জন্য একজন কাজের লোক রয়েছে, সমস্ত কিছু সেই দেখাশোনা করে। তবে এখন দিন কয়েকের জন্য সে ছুটিতে রয়েছে বলে নীলুদাকে সমস্ত কাজ করতে হয়। তবে স্পষ্ট বুঝতে পারছি তাকে রাখার ইচ্ছে আসলে নেই। নীলুদা এর মধ্যে মোবাইলটা রিসিভ করে কথা বলতে শুরু করেছে, ঘর থেকে খুব ভালোভাবে শুনতে পেলাম না। তাছাড়া একটা জটিল প্রশ্ন নিয়ে আমি বেশ গভীরভাবে ভাবছিলাম, তাই ওই দিকে মন দেওয়ার সময়টা আর হলো না। মন দিয়ে প্রশ্নের উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করে চলেছি, এমন সময় নীলুদা এসে ঘরে ঢুকল। আমার দিকে তাকিয়ে বলল, সজল, আমায় একটু বেরোতে হবে, সব্যসাচী ফোন করেছিল। নীলুদা সব্যসাচীটাকে সবু বলে ডাকে, কিন্তু যখন সব্যসাচী বলে ডাকে তার মানে কোনো একটা গভীর সমস্যা তৈরি হয়েছে। আমি বললাম, সবুদা তোমাকে ডেকে পাঠিয়েছে, মানে কোনো কেসে তোমার সাহায্য চাইছে, তাই তো? নীলুদা, আমি তোমার সঙ্গে যাই না। একদম না, এক মাস পরেই তোর পরীক্ষা, এই সময় সমস্ত ব্যাপারে তোকে মাথা ঘামাতে হবে না, তাতে কিন্তু তোরই সময়টা নষ্ট হবে। কেস তো আর সঙ্গে সঙ্গেই সমাধান হয়ে যাবে না, খানিকটা সময়ও লাগবে, তুই বাড়িতেই থাক। তাছাড়া পরীক্ষিত বাবুরও আসার কথা আছে, উনি এলে ওনাকে বসতে বলবি। নবাব তো নেই, আবার চায়ের কথাও বলা যাবে না, ওনাকে বরং অপেক্ষা করতেই বলবি, আমি চলে আসব। আমায় আর কোনো কথা বলতে না দিয়ে নীলুদা বেরিয়ে গেল। বাইরে দরজাটা বন্ধ হওয়ার শব্দ এবং তারপরে বাইরের গেট ফাঁক করার লোহার শব্দ আমাকে বুঝিয়ে দিল নীলুদা খুব দ্রুত বেরিয়েছে। আমি মন দিলাম সামনে খুলে রাখা বইয়ের পাতায়, জটিল প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করতে লাগলাম এক মনে। কি মনে হতে একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, সকাল 11টা বাজে। খুব মন দিয়ে পড়াশোনা করছো দেখছি সজল, কি ব্যাপার, পরীক্ষা নাকি? আমি মাথা নেড়ে বললাম, পরীক্ষার এখনো এক মাস বাকি আছে, তাছাড়া আমি রোজ একটু একটু করে পড়াশোনা করি, তারপরেও নীলুদা জোর করছে যে এখন থেকে গোটা মাসটা পরীক্ষার জন্য মনোযোগ দিতে হবে, না হলে নাকি রেজাল্ট ভালো হবে না। তোমার নীলুদা কিন্তু মিথ্যে কথা বলেনি সজল, কলেজে পড়াশোনার একটা আলাদা চাপ আছে, তাছাড়া শুনেছি তোমার ইতিহাস নিয়ে অনার্স রয়েছে, ইতিহাস বিষয়টা কিন্তু খুব ভালো, তবে এর পেছনে অনেক মনোযোগ দিতে হবে, পড়াশোনাটাকে ভালোবাসতে হবে সজল, না হলে যে পড়াশোনাটাও তোমায় ভালোবাসবে না, বিষয়টাকেও এমনভাবে ভালোবাসবে যেন পড়াটাকে কষ্ট বলে মনে না হয়। আমাদের সময় আমরা এমনটাই করেছি, কিন্তু তোমার নীলুদা কখন আসবে বলো তো, একটা জরুরি দরকার ছিল। তুমি চাইলে নীলুদাকে একবার ফোন করে নিতে পারো, নীলুদা ফোন নিয়েই গেছে। ফোনে কি আর সব কাজ হয় রে ভাই, সামনাসামনি কথা না বললে হবে না, কিন্তু গেছে কোথায়? আমি সবুদার কথা বলতে একটু চিন্তার ছাপ পড়ল।
পুলিশের ব্যাপার যখন, তাহলে এত সহজে আসবে বলে তো মনে হয় না। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। না সজল, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, আমি বরং বেরিয়ে পড়ি, অন্য একটা কাজও রয়েছে। কথাটা পরীক্ষিতবাবু বললেও তার মধ্যে ওঠার কিন্তু কোনো লক্ষণ দেখা গেল না। ঘরে টেবিলের ওপরে সাজিয়ে রাখা টুকিটাকি জিনিস নেড়ে চেড়ে দেখতে লাগলেন। তারপর আমার টেবিলের পাশে রাখা একটা বই খুলে বিছানার এক পাশে বসলেন। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও যখন নীলুদা এলো না, এমন সময় বাইরে দরজার কাছে কথা ভেসে গেল, সজল এই দরজা খোল। আমি উঠে গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিতে নীলুদা ঘরের ভেতরে ঢুকে এসে বলল, পরীক্ষিতবাবু বোধ হয় অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন। না না, খুব বেশিক্ষণ নয়, মাত্র 37 মিনিট, তোমার জন্যই অপেক্ষা করছি। ভেরি ব্যাড নীলু, তুমি কিন্তু আমায় সময় দিয়েছিলে, তুমি বলেছিলে 12টা নাগাদ আসতে, আমি 12টা থেকে 5 মিনিট আগেই চলে এসেছি। আপনাকে যখন সময় দিয়েছিলাম তখন আসলে এই ব্যাপারটা আমার জানা ছিল না, হঠাৎ করেই সবু ফোন করে ডাকলো, নাও বলতে পারি না, সে কথা তো আপনি নিজেই ভালোভাবে জানেন, তাই আর কি একটু দেরি হয়ে গেল। আপনি আসুন, ভেতরে আসুন। আবার আমরা সকলে ভেতরে এসে ঢুকলাম, তবে আমি আমার ঘরে এবং পরি জেঠু এবং নীলুদা পাশের ঘরে গিয়ে বসল। তবুও এই ঘর থেকে পাশের ঘরের কথাবার্তা অল্প অল্প শোনা যায়, তাই আমি তাদের কথা ভালোভাবে শোনার জন্য দরজা দিয়ে বেরিয়ে পাশের ঘরের জানলাটার কাছে হেলান দিয়ে দাঁড়ালাম। নীলুদা মাঝে মাঝে আমায় বলে, আড়ি পেতে কখনো কারোর কথা শুনতে নেই, যখন কেউ তোকে কিছু বলতে চাইছে না তখন সেই কথা শোনার জন্য কৌতূহল বোধ করতেও নেই, যদি না বিশেষ কোনো প্রয়োজন হয়। কিন্তু মানে এখন তো বিশেষ প্রয়োজন, ইমার্জেন্সির সময়, এই সমস্ত কথা মনে রাখা যায় না। যে সমস্ত কথা আমার সামনে হওয়ার কথা সেগুলো আমার দূরে হচ্ছে কেন? জানলার কাছে গিয়ে দাঁড়াতেই শুনতে পেলাম পরি জেঠু বলে উঠল, নীলু তুমি বলেছিলে ওই যে সোনার যে ফুলদানিটা রয়েছে, সেই ফুলদানিটা নতুন না পুরনো সেটা একবার পরীক্ষা করে নিতে হবে, কিন্তু জিনিসটা তো সোনার তৈরি, এবার সেটা পুরনো দিনের সোনা না এখনকার সোনা সেটা আমি জানবো কি করে? না, আপনি ব্যাপারটা ভুল ভেবেছেন, আমি নতুন কিংবা পুরনোর কথা বলিনি, আমি বলতে চাইছি যে ওটা পুরনো, সেই সময়ের সোনার ফুলদানি নাকি বর্তমান সময় তৈরি করে সেটাকে পুরনো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা আগে আমাদের জানতে হবে। কিন্তু সেটা আমরা জানবই বা কীভাবে? আপনি চিন্তা করবেন না, আমি একজনের সাথে কথা বলেছি, সেই সব পুরনো অ্যান্টিক জিনিস সম্পর্কে বেশ ভালো খোঁজ খবর রাখে এবং বোঝেও, যে ব্যাপারটা আমি নিজে ভালোভাবে জানি না সে ব্যাপারে তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আমি শুধুমাত্র চেষ্টা করতে পারি, কিন্তু যেটা যার বিষয় তাকে সেটা দেখতে দেওয়াই দরকার, তাই নয় কি? আমি চুপ করে ওদের কথা শুনছিলাম, সোনার কোনো একটা ফুলদানি নিয়ে ওদের মধ্যে কথা হচ্ছিল, জানালার কাছে দাঁড়িয়ে শুনছিলাম। জানালার পাল্লাটা খোলা, হঠাৎ করে ভেতর থেকে নীলুদা জোর গলায় বলে উঠল, আমাদের বাড়িতেও কিন্তু একজন গোয়েন্দা রয়েছে, ছোট্ট গোয়েন্দা, আমাদের সমস্ত খবর শোনার চেষ্টা করছে। নীলুদার কথা শুনে পরি জেঠু জানলার দিকে ঘুরে তাকালেন, আর সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে সরে এলাম। উহ, নীলুদা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, কিন্তু কি করে যে বুঝলো নীলুদা বুঝলাম না। নীলুদা তো আমার দিকে পেছনে ঘুরে বসে আছে, পরি জেঠুর মুখটা আমার জানলার দিকে, কিন্তু পরি জেঠু তো কিছু দেখতে পায়নি। আমি তো বুঝতেই পেরেছিলাম, আমাদের কথা নিশ্চয়ই সজল শুনতে চাইবে। সজল সময় নষ্ট করো না, তোমার তো সামনে পরীক্ষা, আরে আমরা যখন সোনার ফুলদানিটা দেখতে যাব তোমায় নিশ্চয়ই নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। এই কথার পরে আর জানলার কাছে দাঁড়িয়ে থাকা যায় না, তাই সেখান থেকে সোজা ঘরে ফিরে এসে সেই জটিল প্রশ্নের উত্তরটা খোঁজায় মন দিলাম। পরি জেঠু যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গেল। এরপরে যখন নীলুদা ঘরে এলো বললাম, আচ্ছা নীলুদা তোমায় সবুদা কি বললো? হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষিতবাবুর সঙ্গে কথা বলতে বলতেই ভুলে গিয়েছিলাম, আসলে একটা খুন হয়েছে, বিখ্যাত ব্যবসায়ী রতন সামন্ত খুন হয়েছেন, সেই ব্যাপারেই আমাকে ডেকে পাঠিয়েছিল,
রতন সামন্তের বাড়িতে মৃতদেহটার সকালেই একজন দেখতে পেয়েছিল, আর সেই পুলিশে খবরটা জানিয়েছিল। তারপর পুলিশ সেখানে যায় এবং আমায় সেখানে ডেকে পাঠায়। রতন সামন্ত তার বাড়িতে একাই থাকতেন, তার পরিবার এবং তার মেয়ে থাকতো অন্য জায়গায়। তিনি ব্যবসার জন্যই এখানে থাকতেন মূলত, আর তার বাড়িতে একটা কাজের লোক ছিল যে রান্না এবং সমস্ত কাজ তাকে করে দিত। কিন্তু এখন সমস্যা হলো সেই কাজের লোকটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কাজের লোকটি কি সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে? উনি সেটাই সন্দেহ করছে। এমনকি সবু পর্যন্ত বলছে যে কাজের লোকটিকে আর সকাল থেকে নাকি সেখানে দেখা যায়নি। কাজের লোকটি হঠাৎ করে এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেলই বা কেন, সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে রতন সামন্ত, তিনি কখন খুন হয়েছেন সে ব্যাপারটাকে পোস্টমর্টেম ছাড়া বোঝা যাবে না। তার বাড়িতে কিংবা আশেপাশে আর কেউ ছিল না যারা এই ব্যাপারটাকে দেখতে পেয়েছে? রতন সামন্তের বাড়িটা একটু ভেতরের দিকে, আশেপাশের বাড়িঘর আছে, তবে ওই যেমনটা হয় আর কি, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। পাশের বাড়িতে কি হয়েছে সে ব্যাপারে কেউই খোঁজ খবর রাখে না। এখানেও ঠিক এমনটাই হয়েছে। আর সকালে খবরের কাগজওয়ালা খবরের কাগজ দিতে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা। তার যেন সামান্য সন্দেহই হয়, সে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং তখনই ভেতরে ঢুকে সে দেখতে পায় মৃতদেহ পড়ে রয়েছে। ঘরের মেঝের উপরে রক্তে ভেসে যাচ্ছে। তারই চিৎকার শুনে আশপাশ থেকে কেউ একজন চলে আসে। সামনেই রাস্তার মোড়ে একটা চায়ের দোকানও আছে, সেখানে লোকজন ছিল, তারাও ছুটে আসে। তারপরই গোটা ব্যাপারটা পুলিশে জানানো হয়। আসলে খবরের কাগজ বলা ওই বাড়িতে এবং আশেপাশের বেশ কয়েকটা বাড়িতেই খবরের কাগজ দিতে আসে অনেকদিন ধরেই, তাই সাহস করে ঘরের ভেতরে ঢুকতে চেয়েছিল। এই মুহূর্তে আমার মাথায় একটা অদ্ভুত প্রশ্ন এলো। বললাম, কিন্তু নীলুদা, খবরের কাগজ তো কাগজওয়ালা দিয়ে যায় ভোরবেলায়, তোমাকে সবুদা ফোন করেছে প্রায় 11টা নাগাদ, তার মানে এতক্ষণ ধরে কি পুলিশ ব্যাপারটা দেখছিল? না, এই খবরের কাগজওয়ালা ভোরবেলা নয়, প্রায় ওই 8টা নাগাদ খবরের কাগজ দিতে যায়। এতে সেখানকার লোকেদের কোনো আপত্তিও নেই। আসলে তার একটা মুদি দোকানও রয়েছে, যতদূর জানা গেছে সকালে এসে দোকান খুলে বসেন, তারপর নাকি এই কাগজ এসে পৌঁছালে সে কাগজ নিয়ে বেরিয়ে পড়ে, তখন তার ছেলেকে সে তার দোকানে রেখে যায়। খবরের কাগজ দিতে দিতেই প্রায় অনেকটাই দেরি হয়ে যায়, তবে লোকটাকে কেউই সন্দেহ করছে না। আশেপাশের লোকেরা অনেকদিন ধরেই তাকে দেখছে, তাছাড়া তার কোনো মোটিভ কিংবা আর তার নামে কোনো খারাপ কথাও শোনা গেল না, লোকটা স্থানীয়ই। কিন্তু কাজের লোক যদি খুনটা করে থাকে তাহলে তারও তো একটা মোটিভ থাকবে। দেখেছিস, এই কারণেই আমি তোকে বলেছিলাম কেসের ব্যাপারে এখন তুই থাকবি না। কেসের ব্যাপারে থাকলে তোর সমস্যা হবে, পড়াও নষ্ট হবে। এই সময় তোর সঙ্গে আমি কেস নিয়ে আলোচনা করতেও চাই না। কেসের সমাধান হলে তখন আমি তোকে ঠিকই বলবো। এখন বরং তুই মন দিয়ে পড়, আমি ওই ঘরে গেলাম। কিন্তু নীলুদা, আরে রান্নাটা তো করতে হবে নাকি? হ্যাঁ, না হলে দুপুরে খাবো কি? দুপুরে খাওয়া দাওয়া কিন্তু বেশ জমল। নীলুদার হাতের রান্না খুব একটা খারাপ নয়। নীলুদা একা থাকে বলেই রান্না বান্না সে একসময় বেশ ভালোভাবেই শিখে নিয়েছে। তাই মুসুরির ডাল সঙ্গে আলু ভাজা এবং তার সঙ্গে মাছ ভাজা দিয়ে খাওয়াটা খুব একটা খারাপ জমল না। মাঝে টেবিলে কিন্তু নীলুদা একটাও কথা বলল না, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। বুঝতে পারলাম পরীক্ষাটা না আসা পর্যন্ত নীলুদা আমার সঙ্গে এমনভাবেই কথাবার্তা বলতে থাকবে। তবে তাতে আমার খুব একটা আপত্তি ছিল না, আমিও নিজের ঘরে চলে গিয়েছিলাম। সকাল থেকে বই নিয়ে সময় কেটে গেছে, তাই দুপুরের দিকে একটু ঘুমিয়ে নিয়ে আবার বিকেল থেকে নতুন করে পড়া শুরু করবো ভাবছিলাম। নীলুদা যেইভাবে উঠে পড়ে লেগেছে তাতে কাল থেকে একটা রুটিন তৈরি করে নিয়ে এই বাকি মাসটা পড়াশোনা করতে হবে। সন্ধ্যার দিকে নিজের ঘরে বসে পড়ছি, এমন সময় নীলুদা যেন কোথায় বেরিয়ে গেল। বুঝতে পারলাম কেসের ব্যাপারে সে যখন একবার হাত দিয়েছে তখন এত সহজে তাকে বাড়িতে পাওয়া যাবে না। তাকে দেখেছিলাম পাশের ঘরে খাতাপত্র নিয়ে কি যেন করছিল। আমি বই ছেড়ে উঠে পাশের ঘরে গেলাম। পাশের ঘরে নীলুদার টেবিলের ওপরে রাখা একটি ডায়েরি, তার পাশে একটা পেন। কি মনে হতে ঘরে ঢুকে ডায়েরিটা একদম শেষের দিক থেকে শুরু করে একটা পাতায় এসে চোখ আটকে গেল।
ওপরে আজকে ডেট লেখা। তাতে লেখা রয়েছে রতন সামন্ত, কাজের লোক হরিচাঁদ হালদার, ব্যবসায়ী, রাতের দিকে খুন, সম্ভবত কাজের লোক কিংবা অন্য কেউ যাকে ভিকটিম চিনত। এইভাবে এলোমেলো কয়েকটা কথা লেখা এবং তার পাশে আজকের ডেটের তলায় একটা নাম্বার লেখা রয়েছে। যতদূর মনে হলো এটা রতন সামন্ত কিংবা এমন কারো নাম্বার যার সাথে কেসের কোনো গভীর যোগাযোগ রয়েছে। তবে আর কিছু লেখা নেই। তাছাড়া বেশ কয়েকটা লম্বা লম্বা দাড়ি টেনে কয়েকটা শব্দ এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। সেই শব্দগুলো যে ওই নাম এবং আরও কিছুর প্রথম অক্ষর তা বুঝে নিতে অসুবিধা হলো না। তবে এত কিছুর পরেও যে কিছুই বুঝতে পারলাম না তা বলে দিতে হয় না। তাই এটা রেখে আবার ঘরের দরজা বন্ধ করে পাশের ঘরে বইয়ে মন দিলাম। বুঝতে পারছি গোটা ব্যাপারটা নিয়ে তোর মনের মধ্যে বেশ একটা কৌতূহলই জেগে উঠেছে। এখন যেহেতু খাওয়া দাওয়ার পরে তুই আর পড়তে বসবি না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই এখন সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে, তবে ধীরে। নীলুদার কথাটা শুনে আমি বেশ উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যেতেই প্রথম যে সমস্যাটা হলো সেটা হলো গলায় ভাত আটকে গিয়ে। ব্যাপারটা সামলে নিলাম। তারপর নীলুদা আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি এমন কিছু একটাই হবে, তার জন্যই তোকে বারণ করেছিলাম, খাওয়া দাওয়া শেষ হোক তারপরে। খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে বসে নীলুদাকে প্রশ্ন করলাম, তুমি কাকে সন্দেহ করছো? দেখ, পুলিশ কাজের লোককে সন্দেহ করেছে এবং সমস্ত সন্দেহ তার উপরে গিয়েই পড়েছে, কিন্তু খোঁজ নিয়ে আমি জেনেছি এইখানে রতন সামন্ত আছেন প্রায় 10 বছরেরও বেশি এবং ওই হরিচাঁদ হালদার তার সঙ্গে কিন্তু তার বাড়ি থেকেই এখানে এসেছেন, অর্থাৎ লোকটা বিশ্বস্ত। সে হঠাৎ করে এমন কাজই বা কেন করতে যাবে? বাড়ি থেকে কোনো দামি জিনিস চুরি করে যদি কাজের লোকটা পালিয়ে গিয়ে থাকে তাহলে ওই বাড়িতে কি কি ছিল তার তো কোনো ধারণা পুলিশ কিংবা তুমি করতে পারবে না। ভদ্রলোক একজন হীরের ব্যবসায়ী, তার বাড়িতেও বেশ কিছু হীরে থাকার সম্ভাবনা থাকলেও দামি হীরে রয়েছে তার ব্যাংকের ভল্টে, তাছাড়া টাকা পয়সা বাড়িতে খুব বেশি নেই, বেশিরভাগটাই ব্যাংকে। তাহলে খুনটা কি হীরের জন্যই হয়েছে? হতে পারে আবার নাও হতে পারে, কারণ ঘরের আলমারি এবং অন্যান্য জিনিসপত্র আগের মতোই রয়েছে এবং তাই ঘরের মধ্যে যে হাতাহাতি কিংবা চুরি ডাকাতির চেষ্টা হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে না। তাহলে তুমি যখন আজ সন্ধ্যাবেলায় বেরোলে তখন কোথায় গিয়েছিলে? সন্ধ্যাবেলা প্রথমে গেছিলাম সবুর কাছে, সেখানে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশনে যা যা তথ্য বেরিয়ে এসেছে সেই সমস্তই দেখলাম। পোস্টমর্টম রিপোর্ট এখনও আসেনি, তবে পুলিশের অনুমান রতন সামন্তর মৃত্যুটা হয়েছে রাতের দিকে, শেষ রাত্রে নয় তবে প্রথম রাত্রের দিকেই। তার মানে গোটা রাত অমনভাবেই তার মৃতদেহটা ঘরের মেঝেতে পড়েছিল এবং ঘরের দরজা খোলা ছিল। কিন্তু নীলুদা, যদি চুরি বা ডাকাতি হওয়ার চেষ্টা হয় তাহলে তো গভীর রাতের দিকে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আশেপাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে বলে তুমি জানিয়েছো। এক্স্যাক্টলি, এইখানেই আমার সমস্ত ব্যাপারটা থেমে যাচ্ছে। আশেপাশের বাড়ি থাকা সত্ত্বেও অপরাধী এমন সময় আক্রমণ করবেই বা কেন? তাছাড়া বাইরে যে চায়ের দোকানটা রয়েছে, সে চায়ের দোকানদার অচেনা কাউকে ওই পথে সেদিন সন্ধ্যাবেলার দিকে দেখেছিল, তবে একজনকে নয় দুজনকে। নীলুদার কথা শুনে আমি বুঝতে পারলাম কেসের মধ্যে না চাইতেও কেমন যেন আমি গভীরভাবে ঢুকতে শুরু করেছি। আজকে সকাল থেকে যা পড়েছিলাম সমস্ত কিছুই একটু একটু করে মাথার বাইরে বেরোতে লাগলো, আর তার মধ্যে ঢুকতে লাগলো এই রতন সামন্ত, তার বাড়ির কাজের লোক, অচেনা দুটো লোক, চায়ের দোকান, এই সমস্ত। আমার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছিল নীলুদা, তাই বলল, সজল আমার কথা শোন, দেখ এই কেসটা নিয়ে তুই ভাবিস না, তাতে কিন্তু তোর সমস্যাই হবে। আমি যে তোকে বলছি সমস্ত কথা আমি এসে তোকে জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোকে সবই বলবো, কিন্তু এই কেস নিয়ে ভাবতে গেলে তোর কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। তার মানে তোমার সন্দেহের তালিকায় ওই কাজের লোকদের সঙ্গে সঙ্গে সেই দুজন অচেনা লোকও রয়েছে, কিন্তু আসল ব্যাপারটাই তো আমরা এখনো জানতে পারিনি নীলুদা, এই খুনের মোটিভটা কি? নীলুদা
একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমার জুনিয়র গোয়েন্দা, এই খুনের মোটিভ এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, তবে রতন সামন্তর কিন্তু বেশ কয়েকজন শত্রুও ছিল। সেই জটিল প্রশ্নটা একটা খাতায় একপাশে লিখে রেখেছিলাম, অনেকবার ভালো করে খুঁজেও সেই জটিল প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু প্রশ্নটা একেবারে ছেড়ে দিয়েও আসতে ভালো লাগছিল না। তাছাড়া যখন একটা প্রশ্ন আছে, তার মানে হলো সেটার কোনো উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, এমন একটা ধারণা আমার মধ্যে ছোটো থেকেই কাজ করে বুঝলি, তার জন্য আমার যতটা সময় দিতে হবে আমি দেব, কিন্তু সেটা এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না বলে খাতায় লিখে রেখে অন্য প্রশ্নে মনোযোগ দিয়েছিলাম। সকাল থেকে সেটাই করছিলাম। সকালে আমি ওঠার আগেই নীলুদা আজ বেরিয়ে পড়েছিল। যদিও আমাকে ঘুম থেকে তুলে দিয়ে গিয়েছিল, ফিরে এলো প্রায় দুপুরের দিকে। রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আমার ঘরে একবারও এলো না। বুঝতে পারলাম যা কথা হওয়ার একেবারে রাতেই হবে। রাতে খাবার টেবিলে বসেই একটু একটু করে সমস্ত কথা হলো। আজকের আপডেট, সকালে বেরিয়ে প্রথমে গেলাম রতন সামন্তের বাড়ি। সেখানে একজন কনস্টেবলকে রাখা হয়েছিল, সে রাতেও সেখানে পাহারা দিয়েছে, তবে রাতের বেলা তার বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করেছিল। কেন? এই কেন দুটো উত্তর হতে পারে। হয় অপরাধী ঘরের মধ্যে এমন কিছু একটা রেখে গেছে যেটা আমাদের চোখকে ফাঁকি দিয়ে গেছে এবং যার জন্য সে ধরা পড়তেও পারে, আর না হলে সেদিন রাতে অপরাধী এমন কিছু একটা করতে চেয়েছিল যেটা করতে পারেনি বলে সেখান থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে অপরাধী কিছু একটা নিতে এসেছিল যেটা এখনও ওই বাড়িতেই আছে, ওটার জন্যই তাকে আবার আসতে হয়েছে। না হলে তুমি ভেবে দেখো, একটা খুন, এত পুলিশের হাঙ্গামা, কনস্টেবলের পাহারা, তারপরেও কেউ ওই বাড়িতে ঢোকার চেষ্টা করবে কেন? সকালে যখন সবুর সঙ্গে রতন সামন্তর বাড়িতে গেলাম, কনস্টেবল আমাদের দেখে এগিয়ে এসে বলল, স্যার আমি একেবারে ভয় পেয়ে গেছিলাম। আরে তোমায় তো বলেছি রাতের বেলা ডিউটিতে ঘুমাবে না, ভালো করে পাহারা দেবে। আর তোমায় তো এটাও বলেছিলাম যে এখানে যদি তোমার সমস্যা হয় তো বলো আমায়, তোমায় অন্য জায়গায় পাঠানো হবে। তারপরেও তো তুমি এই জায়গাটাকেই বেছে নিলে। আমি ইচ্ছে করে ঘুমিয়ে পড়িনি স্যার, আমি তো পাহাড়েই দিচ্ছিলাম। কতক্ষণ আর ঘুরে ঘুরে পাহাড়ে দিতে ভালো লাগে বলুন? তাছাড়া চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা, তাই ওই সময় টুলের উপর বসেছিলাম, কখন যেন চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি কে একজন সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা এক পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই তো দেখছি দরজায় তালা রয়েছে। তাহলে দরজা নয়, দরজা নয়, ছাদে যাওয়ার জন্য বাইরে সিঁড়ি আছে, সেটা এই সিঁড়িটা আর দরজাটার কাছে দাঁড়িয়েছিল আর ভেতরের দিকে ঢুকতে চাইছিল। আমি সঙ্গে সঙ্গে উঠে তাড়া করতে আমায় ধাক্কা দিয়ে ছুটে পালালো সামনের দিকে। তুমি মুখ দেখেছিলে? মানে তাকে দেখলে চিনতে পারবে? না, মুখে কালো রঙের কাপড় বাঁধা ছিল, চোখ ছাড়া আর কিছুই দেখা যায়নি। তবে ধাক্কা দেওয়ার সময় তার হাতটা আমি দেখেছিলাম, তার হাতের বুড়ো আঙুলের মাথাটা সামান্য কাটা। তুমি ঠিক বলছো তো, অপরাধী যখন এতটাই সাবধানে কাজ করতে চাইছে তখন সে ডান হাতের কাটা আঙুল দেখাতে যাবেই বা কেন? ব্যাপারটা তেমন কিছু নয়, আসলে আঙুল ওর ঢাকাই ছিল, অপরাধীর হাতে গ্লাভস পরা ছিল, কিন্তু ধাক্কা ধাক্কির সময় হাতের টানে গ্লাভসটা খুলে যায়। গ্লাভসটা দেখাও তো। কনস্টেবল একটা গ্লাভস এগিয়ে দিল, সেটা একটা প্লাস্টিকের কাগজে মোড়া রয়েছে দেখলাম। যদি সেখান থেকে অন্য কিছু খুঁজে বার করা যায় এই জন্যই সেভাবে রাখা। আমি গ্লাভসটা হাতে নিয়ে দেখলাম, তারপর সবুর দিকে তাকিয়ে বললাম, এতটা রিস্ক নিতে কেউ বাড়ির ভিতরে ঢুকতে চাইছেই বা কেন? কি আছে এই বাড়িতে? তাছাড়া লোকটা কিন্তু ভেতরে ঢুকতে চায়নি, ছাদের দিকে যাওয়ার জন্যই এসেছিল। আচ্ছা চলো তো একবার ছাদে যাই। সবু আর আমি মিলে ছাদে গিয়ে কিন্তু অবাকই হলাম, ছাদের রেলিংগুলো বেশ খানিকটা উঁচু, এতটাই উঁচু যে তার কাছে তুই দাঁড়ালে ছাদটা দেখতে পাবি না, তোর মাথার কপাল থেকে বাকিটা হয়তো রেলিংয়ের বাইরের দিকেই থাকবে। হঠাৎ করেই এমন একটা রেলিং করার কারণ বুঝতে পারলাম না, দেখলাম সবুও নিজেও অবাক হয়েছে। আমরা রেলিংয়ের ধারে দাঁড়াতে শুধু গলাটা রেলিংয়ের বাইরে রইল। অদ্ভুত ব্যাপার,
এত উঁচু রেলিং তৈরি করা হয়েছে কেন? বাইরে থেকে কেউ যাতে ভেতরে ঢুকতে না পারে সেই জন্যই কি? শুভ, রতন সামন্ত একজন হীরের ব্যবসায়ী ছিলেন। তার কাছে বেশ কিছু হীরে থাকার সম্ভাবনা তো রয়েইছে। তিনি বাড়িতেই আছেন প্রায় 10 বছর হলো। তার বাড়ির ছাদ এমনভাবে তৈরি, তার মানে কোথাও একটা গণ্ডগোল আছে যেটা আমরা হয়তো দেখতে পারছি না। গণ্ডগোল তো আছেই। কাজের লোকটা কি তাহলে কোনো কিছু চুরি করে পালিয়েছে? কিন্তু সে যদি ফিরে আসে, তার পক্ষে এমনভাবে মাস্ক পরে গ্লাভস পরে আবার বাড়িতে ঢোকার চেষ্টা করার ব্যাপারটা ঠিক মানা যাচ্ছে না। তাছাড়া কাজের লোকটির হাতের বুড়ো আঙুলটা কাটা নয়, তাহলে কি অন্য কেউ রয়েছে এর পেছনে? পোস্টমর্টম রিপোর্ট আসতে আসতে কালকের দিনটা লেগে যাবে। কি তাই তো? সবু মাথা নাড়ালো। এর মধ্যেই আমরা ছাদে উঠে এসেছিলাম। আমি ছাদের চারপাশটা ঘুরে দেখলাম ভালো করে। রেলিংয়ে চারপাশটা দেখে বুঝলাম ছাদে লোকজন খুব একটা আসে না। এমনকি ছাদের মেঝের উপর আমরা যেখানে হাঁটছি সেখানেও কেউ খুব একটা আসে না। তবে সেই ঝোপের মাঝেও এখানে ওখানে সামান্য জায়গাগুলো ফাঁকা। আর ছাদে যে রেলিং রয়েছে সেই রেলিংয়ের উপরের দিকটাও শ্যাওলা মতো হলেও নিচের দিকটা কিন্তু শ্যাওলা মতো নয়। সেই জায়গাগুলো খানিকটা পরিষ্কার। একটু পরেই আমরা নিচে নেমে এলাম। ঘরের ভিতরে ঢুকেই সমস্ত কিছু আবার আগের মতোই দেখলাম। ঘরের আলমারি তালা দেওয়া ছিল। আলাদা চাবি জোগাড় করে সেই আলমারি খুলে সেখানে টাকা পয়সা এমনকি কয়েকটা ছোট ছোট হীরে রয়েছেও দেখা গেল। জামাকাপড় থেকে শুরু করে কাগজপত্র সব কিছুই জায়গার মতোই রয়েছে। শুধু এই বাড়ির মালিক আর বাড়ির কাজের লোকই নেই। জল মাথার উপর দিয়ে বয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে নীলু। করতে হবে, তার আগে পোস্টমর্টম রিপোর্টটাও আসা দরকার। চল দোকানদারের সঙ্গে একবার কথা বলে আসি। এক টানা এতটা কথা বলে নীলুদা চুপ করতে আমি বললাম, আচ্ছা তুমি তো বললে চায়ের দোকানদার তোমায় দুজনের কথা বলেছিল, সে কি এখন বলেছিল না আগে বলেছিল? সে আগেই বলেছিল। আজ যখন তার কাছে গিয়ে আরো ভালোভাবে কথাবার্তা বললাম, তখন সে জানালো ওই দুজনের মধ্যে একজনের মুখ ভালোভাবে সে দেখতে পায়নি। লোকটা অন্ধকারের মধ্যে দিয়ে খুব দ্রুত চায়ের দোকানের সামনে দিয়ে গিয়েছিল। তাছাড়া তার মুখটা কোনো একটা কিছুতে ঢাকাও ছিল। আর দ্বিতীয় যে লোকটা? সেই লোকটার ব্যাপারে জানা গেছে। যেদিন খুন হয়েছে সেদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই এলাকায় কারা এসেছে এবং কারা গেছে সেই ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানা গেছে ওই এলাকাতেই একটি বাড়িতে সেদিন সন্ধ্যের সময় একজন এসেছিল, তবে ঘণ্টাখানেক পরে সেও চলে যায়। পুলিশের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে তিনি একজন ভালো মানুষ। তিনি একটি বিশেষ কাজে ওই বাড়িতে এসেছিলেন এবং সময় মতো চলেও যান। তিনি পুলিশের ডাকে থানায় এসে সমস্ত কথাই জানিয়ে গেছেন। তাহলে তোমার হাতে তো কোনো সূত্রই নেই নীলুদা, কি করবে এবার? সূত্র একটা আছে সজল, একটা মাত্র সূত্র আছে, আর সেটাই অনেক বড়। কি সূত্র? সেটা তোকে এখন বলবো না, আর একটু সময় যাক, তারপর না হয় বলবো। তাছাড়া যেটা আমি মনে করছি সেটা আমার অনুমান মাত্র, সেটা তো নাও হতে পারে, তাই এখন সে কথা বলার কোনো প্রয়োজন নেই। নে এবার তুই শুয়ে পড়, বেশি দেরি করিস না, কাল সকালে আমায় আরেকবার বেরোতে হবে। জটিল সেই প্রশ্নটা খাতার একটা পাতায় লিখে রেখেছিলাম। তারপরেও পরপর তিনটে পাতা ভরে গেল। অনেকগুলো প্রশ্নও সমাধান হয়ে গেল, কিন্তু সেই জটিল প্রশ্নটা আগের মতোই থেকে গেল। বিশেষ একটা কারণে সেই প্রশ্নটার উল্লেখ আমি করতে চাইছি না। তাহলে হয়তো অনেকেই মনে করতে পারেন এত সহজ একটা প্রশ্নের সমাধান আমি খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে এমনটা হয়। অতি সহজ জিনিস আমাদের চোখের সামনে পড়ে থাকা সত্ত্বেও আমরা তা দেখতে পাই না। আবার অতি কঠিন জিনিস আমাদের চোখের সামনে না থাকলেও আমরা ঠিক তা টেনে খুঁজে বার করতে পারি। হয়তো নীলুদার এই কেসটার ব্যাপারে ভাবছিলাম বলেই বার বার মন আমার এই প্রশ্নের উত্তর খুঁজতে দিচ্ছিল না। সে যাই হোক না কেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু মন দিয়ে পড়লাম। দুপুরের আগে ঘরে নীলুদার লিখে যাওয়া মোবাইলে ফোন এলো দেখলাম। সবুদার নাম্বার থেকে ফোন এসেছে। ধরতে নীলুদা বলল, সজল আমার ফিরতে দেরি হবে, তুই ঘরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রাখবি কেমন? আর ছাদের দরজাটাও বন্ধ করে দিয়ে আর তাড়াতাড়ি খেয়ে নিস, খেয়ে ঘুমিয়ে পড়িস, বাড়িতে ফিরলে না হয় আমি ফোন করব, মোবাইলটা কাছেই রাখিস কেমন?
কিন্তু তুমি যাওয়ার সময় সব কিছু বন্ধ করে দিয়ে যাওনি? পাশের ঘরে তো আমি যাইনি। আমার ঘরে সব বন্ধই আছে, পারলে রান্নাঘরটা একবার দেখে নিস। আর বাইরের দরজাটা তুই বন্ধ করেছিস তো, ছাদের দরজাটাও একবার দেখে আয়, আর তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। এখন আর পড়তে হবে না তোকে। নীলুদা খুব তাড়াতাড়ি ফোন রেখে দিল। আমি মোবাইলটা টেবিলের ওপরে রেখে প্রথমে নীলুদার ঘর, তারপরে বাইরের ঘরের দরজা, রান্নাঘর সমস্ত কিছু দেখে নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে গেলাম ছাদের দিকে। ছাদের দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। কি মনে হতে ছাদের দরজাটা খুললাম। বাইরে বেরোতে রোদের আলো আমার গায়ে এসে ঝাপটা দিল। আমাদের রেলিংটা ওই রতন সামন্তের বাড়ির মতো অতটা উঁচু নয়। আমাদের রেলিংয়ের সামনে দাঁড়ালে আমার বুকের থেকে সামান্য নিচে রেলিংয়ের শেষ প্রান্তটা এসে পড়ে, তাই চারপাশটা বেশ ভালোভাবে দেখা যায়। বাড়ির পেছনের দিকে সেই লম্বা সুপারি গাছের দিকে তাকিয়ে দেখলাম অনেকক্ষণ। ঘরের মধ্যে বন্ধ অবস্থায় থাকার পর এখন এখানে বেশ ভালো লাগছে। আমি তাকিয়ে দেখলাম রেলিংগুলোর দিকে। ছাদে আমরা মাঝে মাঝে আসি, ছাদের মেঝের ওপর হাঁটাচলা হলেও ছাদের রেলিংয়ের গায়ে কেমন যেন একটা কালচে ভাব হয়েছে। রেলিংয়ের ওপর থেকে একদম নিচ পর্যন্ত সেই কালচে ভাবটা রয়েছে। নীলুদা নবাবকে মাঝে মাঝে বলে এই রেলিংগুলোর কালো দাগগুলো পরিষ্কার করতে, তবে নবাব যে সবসময় তার কথাটা শোনে এমনটা নয়, তাই রেলিংয়ের অবস্থা যেমন থাকার তেমনই রয়েছে। রেলিংয়ের ওপরে লোহার ডিজাইন করার কথা আমি নীলুদাকে একবার বলেছিলাম, তবে বিভিন্ন কাজে থাকতে থাকতে সে ভুলে গেছে। নিচে আসতে যাব, হঠাৎ রেলিংয়ের দিকে তাকিয়ে কি একটা মনে পড়ে গেল। নীলুদা কি যেন বলেছিল? তারপর বিদ্যুৎ চমকের মতো নীলুদার কথাটা মনে পড়তেই অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি সিঁড়ির দরজাটা বন্ধ করে নিচের দিকে নেমে এলাম। একটা একটা করে সিঁড়ি নামছি আর বুঝতে পারছি উত্তেজনায় বুকের ভেতরটা কেমন যেন করছে। তাড়াতাড়ি নিচে নেমে এসে মোবাইলটা তুলে নিয়ে আবার সবুদাকে ফোন করলাম। সবুদা ফোন ধরল। হ্যালো, হ্যাঁ সজল বল, নীলু বাড়িতে বলে ফোনটা রেখে এসেছে। হ্যালো, বলছি নীলুদা কোথায় আছে? নীলুদাকে একটা কথা বলা দরকার। সমস্যা হলো তো, আরে এই মাত্র বেরিয়ে পড়লো তো, আর আমি ধানায় আছি, কেন কি বলবি বল না আমায়। একবার ভাবলাম সবুদাকেই বলি, তারপর মনে হলো সবুদা ব্যাপারটা আসলেই বুঝে উঠতে পারবে তো, তারপরে সবুদাকে সমস্ত কথাটা বলেই ফেললাম। বুঝতে পারছি, সবটাই তোর অনুমান, কারণ রেলিংটা তো তুই আর নিজে দেখিস নি। ঠিক আছে, তুই যখন বললি তখন আমি দেখি কি করা যায়। ওখানে একজন কনস্টেবল আছে, তাকে বরং একটা ফোন করে নি। মোবাইলটা রেখে আমি ক্লান্ত পায়ে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। একপাশে রয়েছে মোবাইলটা। বারবার ভেবে চলেছি নীলুদা রাগ করবে না তো, যদি আমার ভাবনা ভুল হয় তাহলে। ঘণ্টাখানেক বাদে মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা তুলতেই অপর প্রান্ত থেকে নীলুদা বলল, তোকে বলেছিলাম না এই কেসটা নিয়ে মাথা ঘামাতে না, তুই যা বলেছিস বলেছিস, এখন আর মাথা ঘামাবি না। বুঝতে পারলাম নীলুদার গলার স্বর বেশ গম্ভীর, বেশ রেগে গেছে বলেই মনে হচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু নীলুদা আমি তো যেটা বলেছি সেটা শোন, আমি ঘণ্টাখানেকের মধ্যেই বাড়িতে ফিরছি, তারপর তোর সঙ্গে কথা বলবো। তুই যা ভেবেছিস সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু শুধু ভাবনাতে তো আর হবে না, প্রমাণ দরকার। আমি চট করে সেই মুহূর্তের ব্যাপারটা তদন্ত করতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল অপরাধী আবার আসবে। তোমার মনে হয়েছে ছাদে কিছু একটা আছে? ওই ছাদে সত্যি কিছু একটা আছে, আর সেই কারণে আজ রাতে আমায় একটু বাইরেই থাকতে হবে। বাড়িতে একা থাকতে পারবি তো? কিন্তু নীলুদা এইটাই তো শেষ, তুমি অপরাধীকে ধরতে পারলে তো হয়েই যাবে, তাহলে এবার অন্তত আমাকে সঙ্গে নিয়ে যাও। আহা, তুই বুঝতে পারছিস না, এখানে আমি সঙ্গে কাউকেই নিয়ে যাব না, শুধু সবু আর আমিই যাব, তাছাড়া আমাদের সঙ্গে আর কেউই থাকবে না, এমন একটা ব্যাপার। এই ছাড়,
তোকে বরং আমি পরেই সমস্তটা বলবো। তাহলে একটা কাজ করো, মানে রাতের বেলা তো আমি এমনিতেই পড়াশোনা করি না, তোমার সঙ্গে থানায় যাই, থানায় গিয়ে আমি অপেক্ষা করি, তারপর তোমরা এলে তোমার সঙ্গে ফিরে আসব। আমার কথাটাও নীলুদার মনঃপুত হলো, তবে বিকেলের দিকে এসে পৌঁছলেন পরি জেঠু। কি ব্যাপার, ওই একটা যে কেসটা নিয়েছিলে তার ব্যাপারটা কতদূর হলো? আজ রাতে ব্যাপারটা আশা করছি সমাধান হয়ে যাবে। তাছাড়া সজলকে বারণ করার পরেও সে কিন্তু ভাবনা চিন্তা করে একটা ব্যাপার আমায় জানিয়েছে। সে কি কথা? তুমি তো বলেছিলে সজল এখন এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকবে, তাহলে আবার সজল তোমায় এই সমস্ত কথা জানালো কী করে? কিছুই করার নেই, ওকে যতই বলি না কেন ও শুনবে না। আচ্ছা, একটা কাজ করতে পারবেন, আজ রাতটা আপনি আমার বাড়িতে থাকতে পারবেন কি? আসলে আজ রাতে আমার একটা বিশেষ কাজ রয়েছে, আর তেমন হলে আমি আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু সজলকে একা থানায় রাতের বেলা রাখতে আমি চাইছি না। আমার কোনো আপত্তি নেই, তাছাড়া কেমন যেন মনে হচ্ছে আজকেই একটা কোনো ব্যাপার সমাধান হতে চলেছে, কি তাই না? নীলুদা সামান্য হাসল, মুখে কিছু বলল না। রাতের দিকে সবুদা, নীলুদা ও দুজন কনস্টেবল জিপে করে চলে যেতেই পরি জেঠু আমায় বলল, এই যে ব্যাপারটা কতদূর এগিয়েছে আমাকে বলো। সমস্ত কথা শুনে পরি জেঠু অবাক হয়ে বললেন, সমস্ত কিছু বুঝলাম, কিন্তু বাড়ির কাজের লোকটাই সমস্ত কিছু করেছে বলে মনে হচ্ছে, তো সে নিশ্চয়ই কিছু চুরি করে পালিয়েছে, আরও কিছু চুরি করার জন্য বাইরে থেকে কাউকে পাঠিয়েছে। সবাইকে বিশ্বাস করা যায় না, বুঝলে সজল? প্রায় চার ঘন্টা পরে যখন জিপটা ফিরে এলো, তখন জিপের মধ্যে বসে রয়েছে আরও একটি লোক। জিপের পেছনে দুজন কনস্টেবল তাকে ধরে রেখেছিল। মুখটা দেখে কিন্তু মনে হলো না যে সে রতন সামন্তের বাড়ির কাজের লোক হতে পারে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছোট ছোট করে ছাঁটা চুল। জিপ থেকে নামতে নামতে নীলুদা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, সত্যি সবু, সত্যি 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 যে একটা ব্যাপার এরকম হবে তা আমি ভাবতেও পারিনি, কিন্তু কাজ এখনো বাকি আছে, কি বলিস? হ্যাঁ, সবুদা একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, ওই একটা কাজ করো, ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো, নীলু কাল সকালে তোর সঙ্গে কথা হবে। আমরা গাড়িতে উঠে পড়লাম, পেছনে আমি আর পরি জেঠু, সামনে ড্রাইভার, পাশে নীলুদা। গোটা পথে কোনো কথা হলো না। পরি জেঠু কিন্তু আমাদের বাড়িতে গিয়ে উঠলেন। আমরা রাতের খাওয়া খেয়ে বেরিয়েছিলাম, তাই খাওয়া নিয়ে কোনো সমস্যা হলো না। একটা ঘরেই আমরা আলো জ্বালিয়ে বসলাম, রাত তখন প্রায় আড়াইটা। ব্যাপারটা কি হয়েছে বলো তো নীলু? কয়েকদিন আগে রতন সামন্ত বলে একজন হীরে ব্যবসায়ী মারা যায়, তার বাড়িতে রাতের বেলা কেউ এসে তাকে খুন করে চলে যায়, তার সঙ্গে সঙ্গে তার বাড়ির কাজের লোকও সেদিন থেকেই নিরুদ্দেশ হয়ে যায়। সকলেই অনুমান করে তার বাড়ির কাজের লোকটি খুন করে পালিয়েছে, কিন্তু আমার কেমন যেন মনে হয় এই কাজ সে করেনি। কেসে তদন্ত করতে গিয়ে জানা যায় রতন সামন্তর কাছে বেশ কিছু হীরের অর্ডার একজন দিয়েছিল, কিন্তু রতন সামন্ত তার বেশ দামি হীরেগুলো রাখত ব্যাংকে এবং নতুন আনা হীরেগুলো রাখতেন বাড়িতে, কিন্তু কোথায় রাখতেন সে ব্যাপারে কেউই জানে না। তার বাড়ির আলমারিতে কয়েকটা হীরে ছিল বিভিন্ন সাইজের, তবে সেগুলো সবই নকল। নকল হীরে তিনি বিক্রেতাদেরকে দেখাতেন, তারপর সেই হিসেবে দাম করে আসল হীরে তিনি আনিয়ে দিতেন। যেদিন তিনি মারা যান তার তিন দিন আগে তার কাছে নতুন কয়েকটা হীরে এসেছিল, এই কথাটা আমরা জেনেছিলাম বেশ খানিকটা পরে, আর সেখানেই একটা সন্দেহ মনের মধ্যে উকি দিয়েছিল। হীরে যে এসেছে সেই কথাটা বাইরের এমন কারোর পক্ষে জানা সম্ভব যে ওই হীরে লেনদেনের ব্যাপারটা হয় শুনেছে, আর না হলে অন্য কোনো পথে সে সেটা জেনেছে। আসলে সমস্যাটা হয়েছে যিনি এই হীরের অর্ডার দিয়েছেন তিনিই কাজটা করেছিলেন। হীরেগুলো যদি চুরি করানো যায় তাহলে ওই সব হীরেও পাওয়া যাবে, তার সাথে নিজের কোনো টাকা খরচাও হবে না। তাই তিনি প্রথমে ওই রতনবাবুর বাড়ির কাজের লোকটাকে হাত করার চেষ্টা করেন। কাজের লোক হরিচাঁদ মাঝে মাঝে বাজারে যায়। এই সজল, মনে আছে
দোকানদার বলেছিল যে ওই দিন সন্ধ্যাবেলা দুজন লোক ওই এলাকা দিয়ে সামনের দিকে গিয়েছিল। একজন পাশের একটি বাড়িতে এসেছিল এবং অন্যজনকে চায়ের দোকানদার দেখতে পেয়েছিল। যে লোকটিকে চায়ের দোকানদার দেখতে পেয়েছিল সেই লোকটি রতনবাবুর বাড়ির দুটো বাড়ির পরের একটা বাড়িতে এসেছিল। সেই ছিল আসলে ওই লোকটি যে রতনবাবুর কাছে হিরে কিনতে চেয়েছিল। এই কথাটা আমরা জানতে পেরেছি ওই বাড়ির একজনের কাছ থেকে কথায় কথায়। তারপরই আমরা গোটা দিন ওই লোকটির উপরে নজর রাখি এবং আজই সন্ধ্যার দিকে সে দেখা করতে যায়, যাকে আমরা আজকে থানায় দিয়ে এসেছি। দুদিন আগে থেকেই পুলিশের পাহারা আমরা তুলে দিয়েছিলাম, যেদিন রাতে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন থেকেই। আমি বুঝতে পেরেছিলাম অপরাধী আবার আসবে, কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো রতন সামন্ত যে হীরে কোথায় রেখেছেন সে কথা অপরাধী কী করে জানল? হ্যাঁ সেটাই তো, কিন্তু নীলু এই রতন সামন্ত হীরে কোথায় রেখেছিল বলতো? তিনি ছাদের কোনো এক জায়গায় রাখতেন হীরেগুলো। একদমই ঠিক, আর এই কথা রতন সামন্ত ছাড়া জানতো একমাত্র তার বাড়ির কাজের লোক হরিচাঁদ হালদার। হরিচাঁদ হালদারের কাছ থেকে ওরা কথা বার করার জন্য হরিচাঁদ হালদারকে সেদিন সন্ধ্যাবেলায় রতন সামন্তর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং রাতের দিকে যথাসময় সেই লোকটি নিজের হীরের সম্বন্ধে কথাবার্তা বলার জন্যই রতন সামন্তর বাড়িতে এসেছিল। আসলে পাশের বাড়ি থেকে সে সামান্য সময়ের জন্য বেরিয়ে সেখানে এসেছিল, যাতে তার ওপর সন্দেহটা সহজে কেউ করতে না পারে। চট করে ওখান থেকে বেরোলে কেউ না কেউ দেখতে পাবে, তাই সে আবার পাশের বাড়িতেই চলে গিয়েছিল। আশেপাশের বাড়ির লোকেরা একটু সন্ধ্যের পর যে যা নিজের ঘরেই থাকে, বাইরে চট করে বেরোয় না, কারণ রাস্তাটা ছোট, এমন অবস্থায় তাকে দেখার কোনো সুযোগও নেই। ওই লোকটি বাড়িতে ঢোকার সময় তার সহকারীকে সেখানে থাকতে বলেছিল, তারপরে সুযোগ বুঝে সে আর ওই দ্বিতীয় লোকটি মিলে রতন সামন্তকে খুন করে। হাতে গ্লাভস থাকার পরেও একটা সূত্র কিন্তু তারা ওই ঘরে ফেলে গিয়েছিল। যে লোকটি হীরে কিনতে এসেছিল তিনি পান খেতেন, পানের সামান্য পিক রতন সামন্তের বাড়ির বিছানার চাদরের কাছে লেগেছিল। প্রথমে সেটাকে রক্ত মনে করলেও পরে ফরেন্সিক রিপোর্টে জানা যায় সেটা রক্ত নয়, পানের পিক। চায়ের দোকানদারের কথা অনুযায়ী লোকটি পান খেতে খেতে পিক ফেলতে ফেলতেই গিয়েছিল, তাতেই আমার সন্দেহটা আরও বেশি হয়। ছাদের উপরে হীরে কোথায় পেলে? এইবার নীলুদার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। ছাদের রেলিংয়ের উপরের দিকটা কালো মতো হয়ে আছে, জল পড়েই এমনটা হয়েছে, কিন্তু পরিষ্কার করা হয় না। অথচ নিচের দিকের খানিকটা জায়গা বেশ পরিষ্কার, সেখানেই আমার প্রথম সন্দেহ হয়েছিল, তারপরে সেখানে তোরও সন্দেহ হয়েছিল। তাই আমরা আজ রাতে লুকিয়েছিলাম রতন সামন্তর বাড়ির আশেপাশেই, পাহারা নেই, তাই সুযোগ বুঝে নিচের যে দরজাটা বাইরে থেকে বন্ধ করা সেই দরজা খুলে অপরাধী উপরে উঠে যায়। তখনই আমরা তাকে অনুসরণ করি। একটা সময় দেখতে পাই ওই ছাদের রেলিংয়ের একটা জায়গায় সে আস্তে আস্তে ইট সরিয়ে ফেলছে। আসলে ইটের শেষের দিকে এমনভাবে প্লাস্টার দিয়ে একটা কাঠের ইটের মতন তৈরি করা হয়েছে, যা দিয়ে দেওয়ালে রেলিংয়ে রাখলে মনে হবে যেন আসলে ওটা রেলিংই। মনে আছে আমাদের বাড়ির রেলিংগুলোর থাম তৈরি করার সময় এমনই একটা ইট ভেঙে পড়েছিল, পরে কাজের মিস্ত্রিরা সেটা আলাদা করে ভেতরে লাগিয়ে দিয়েছিল। তেমনই একটা থামের কাছে একটা জায়গায় এমন কাঠের ছোট্ট একটা ইট লাগানো আছে, সেটা বার করতেই ভেতর থেকে বেরিয়ে এলো তিনটি বড় বড় হীরে। তারপরে অপরাধীকে পেছন থেকে ধরে আমরা হীরে এবং অপরাধী দুজনকেই উদ্ধার করি। কিন্তু এই রতন সামন্তর কাজের লোক হরিচরণ হালদার কোথায় গেল? হরিচরণকে ওরা মেরে ফেলার ভয় দেখিয়ে এবং তার উপরে অত্যাচার করে তার কাছ থেকে ওরা কথাটা বার করে নেয় এবং তারপরে হরিচরণকে মেরে ফেলে। এখন বাকিটা পুরোপুরি পুলিশের ওপর। সত্যি নীলু, সমাজটা যে এত খারাপ হয়ে যাচ্ছে তা ভাবতে পারছি না। শুধু শুধু অকারণে দুটো মানুষকে ওরা খুন করলো, তাও আবার সামান্য কিছু হীরে আর টাকার লোভে। সামান্য কিছু নয়, তিনটে হীরে মিলিয়ে প্রায় 1 কোটি টাকার উপরে ছিল। রতন সামন্তের তিনটে ব্যাংকের অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি রয়েছে। তাছাড়া ব্যাংকের ভল্টে আরও বেশ কিছু হীরেও রয়েছে। আর তার বাড়িটাও এটুকু ছোট্ট একতলা বাড়ি হতে পারে, কিন্তু তার টাকা অনেক আছে। সামন্তর আরেকটা বাড়ি আছে বর্ধমানের কাছে, সেই বাড়ি দেখলে প্রাসাদের চেয়েও কম বলে মনে হবে না। কিন্তু আপনার কথাও ঠিক,
ভদ্রলোক এক নম্বরই, কিন্তু দু নম্বরই যেই পথে গিয়ে কাজ করে থাকুক না কেন, মৃত্যু কখনো আমাদের কাম্য হতে পারে না। সজল, এবার সব কিছু হয়ে গেছে, আশা করি কাল থেকে পরীক্ষার জন্য তুই প্রস্তুতি নিবি। অনেক রাত হলো, শুয়ে পড়ো, কি বলো? এত রাতে আপনাকে আর বাড়ি ফিরতে দেব না, আপনি আর সজল এই ঘরে শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে যাচ্ছি। সজল, কাল থেকে কিন্তু কোনো কেসের ব্যাপারে আর মাথা ঘামানো নয়, ঠিক আছে? আমি নীলুদার কথা মেনে নিলাম। কেসের সমাধান হয়ে গেছে এবং সমস্ত কিছুই মিটে গেছে। প্রথম থেকে মনে হয়েছিল হরিচরণ হালদার অপরাধী, কিন্তু তার শেষটা যে এমন হবে সেটা খুব একটা ভালো লাগলো না। ঘুম পাচ্ছিল তাই আমি এগিয়ে গেলাম বিছানার দিকে। ততক্ষণে পড়ি জেঠু উঠে বসে পড়েছে। সজল, চলো, অনেক হলো, এবার গভীর নিদ্রার দেশে যাওয়া যাক, হ্যাঁ, কি বলো? পুরী জেঠু হাসতে লাগলেন, তার হাসিতে আমিও হেসে ফেললাম।